পারবেন। প্রত্যেকজন শিক্ষক তার ছাত্রছাত্রীর জন্য অভিভাবক সুলভ, এবং যখন একজন ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তার যারা গার্জিয়ান, যার পিতামাতা, তাদের থেকেও কিন্তু তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয় লেভেলে, বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদেরকে টেক কেয়ার যে পিতামাতা করেন তারা কিন্তু অনেক দূরে থাকেন, এবং ছাত্রছাত্রীরা আমাদের ঘরে এসে তারা আমাদের কাছে তারা আসে, যার কারণে তাদেরকে অনেক বেশি টেক কেয়ার করতে হয়। তা আমার সবচেয়ে সৌভাগ্য সেটা হচ্ছে যে বাইকিংস ডিপার্টমেন্ট আমার শিক্ষকতা জীবনে এই প্রথম একটা ব্যাচ, 14 ব্যাচ, তোমরা নিশ্চয় 14 ব্যাচ, যে ব্যাচটাকে আমি সেকেন্ড ইয়ার থেকে পেয়েছি, তাদের ভেরি বিগিনিং থেকে আমি পেয়েছি, এবং আমার সুযোগ হয়েছে তোমাদেরকে নার্সিং করার ভালোভাবে। আর নার্সিং করতে গিয়ে আমি তোমাদেরকে যা দেখেছি, তোমাদের মধ্যে অসম্ভব রকম অসাধারণ পটেনশিয়ালিটি আছে। তোমাদের পড়াশোনার যে ক্যাপাবিলিটি, পড়া বোঝার যে ক্যাপাবিলিটি, সেগুলো এক্সপ্রেস করার যে ক্যাপাবিলিটি, তার পাশাপাশি তোমাদের এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটি, সেটা আমি খুবই ইমপ্রেসড। এবং একজন মানুষ ভালোভাবে তার প্রফেশনে যদি সে রোল প্লে করতে চায় তাহলে তার শুধুমাত্র একাডেমিক জ্ঞান থাকতে চলবে না, তার সব দিকে কিন্তু তার কিন্তু পারদর্শী হতে হবে। সে ধরনের পারদর্শিতা তোমাদের আছে আমি সেটা বিশ্বাস করি, এবং সেটা আমি অনেকাংশে সেটার কিন্তু আমি কিন্তু প্রমাণও পেয়েছি। তোমরা অলরেডি তোমরা অনেক অনেক ব্যাচকে কিন্তু আমাদের ছাড়িয়ে গেছো, যেটা বায়োকেমিস্ট্রির ইতিহাসে তোমাদের ব্যাচটা কিন্তু একটা অসাধারণ ব্যাচ হিসেবে থাকবে। বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজিস্ট তোমরা হতে চাও আমি জানি, এবং তোমরাও জানো, সেটা হচ্ছে যে একজন ভালো ছাত্র, ভালো বায়োকেমিস্ট, ভালো মলিকুলার বায়োলজিস্টের চেয়েও আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আলোকিত বায়োকেমিস্ট আর মলিকুলার বায়োলজিস্ট। কারণ তুমি যখন তোমার গবেষণাগারে এই সমস্ত টুলস নিয়ে যখন তুমি নাড়াচাড়া করবে, শুধুমাত্র তোমার স্বয়ং সৃষ্টিকর্তা এবং তুমি ছাড়া আর কেউ জানবে না তোমার রেজাল্টটাকে। কাজে তোমাদের তোমাদের হতে হবে অনেস্ট, তোমাদের হতে হবে সিনসিয়ার, তোমাদের হতে হবে পাঞ্চুয়াল, তোমাদের তোমাদের সবসময় মনে রাখতে হবে একটা আলোকিত মানুষ হওয়ার জন্য। আমি তোমাদের জন্য দোয়া করি এবং তোমাদের থেকে এক্সপেক্ট করি, তোমরা যখন পাস করে এখান থেকে বের হবা, এক একজন একটা অ্যাম্বাসেডর হবা এই ডিপার্টমেন্টের, তোমরা দূত হিসেবে সারা বিশ্বে এই ডিপার্টমেন্টকে ছাড়িয়ে দিবা। আমাদের যে তোমাদের ডিপার্টমেন্টের উন্নয়নের জন্য যে নিরলস প্রচেষ্টাগুলো, সে প্রচেষ্টাগুলোতে তোমরা সাহায্য সহযোগিতা করবা, তোমরা আমাদেরকে সাজেশন দিবা, তোমরা আমাদের ডিপার্টমেন্টকে সারা দুনিয়াব্যাপী তোমরা ছড়িয়ে দিবা, এবং একজন আলোকিত মানুষ হয়ে আলোকিত মনে করবে বায়োলজিস্ট এবং বায়োকেমিস্ট হয়ে। ধন্যবাদ।